আমরা একটি বাইনারি এস্টিমেট করব, মানে দুটো জিনিস বের করব, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট এবং হচ্ছে কংক্রিট। রিইনফোর্সমেন্ট ভিতরে আমরা জানব আমাদের কত ডায়ার রিবার কি পরিমাণ লাগবে, এবং কংক্রিটের হিসেবটির মধ্যে আমরা জানব স্যান্ড সিমেন্ট এবং এগ্রিগেটের পরিমাণ কত। প্রথমে আমরা রিইনফোর্সমেন্ট দিয়ে শুরু করি। রিইনফোর্সমেন্ট শুরু করার আগে প্রথমে আমাদের জানতে হবে পাইলটি সম্পর্কে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই পাইল, পাইলের সবার নিচে যে অংশটা সেটা হচ্ছে 600 mm, সেখানে শুধুমাত্র কংক্রিট থাকবে এবং কোনো রিইনফোর্সমেন্ট নাই। এর পরবর্তী অংশটা হচ্ছে 16.8 মিটার লম্বা এবং এখানে স্পাইরাল এবং হচ্ছে মেইন বার দুটোই আছে, এবং তার পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে 1.1 মিটার, এটাকে বলা হয় কাট অফ লেভেল। এই অংশটায় শুধুমাত্র মেইন বার আছে, এখানে কোনো স্পাইরাল নাই। তাহলে আমরা কত মিটার লম্বা পাইলটা করতেছি, আর তার মধ্যে পাইলের লেন্থ হচ্ছে 18.5 মিটার লম্বা। তো এই অংশে সবার নিচের যে 600 অংশ সেখানেই শুধুমাত্র কোনো রিবার নাই, তারপর বাকি অংশগুলোতে রিইনফোর্সমেন্ট আছে। তো প্রথমে আমরা সবার উপরে যে অংশটা বলেছিলাম যে কাট অফ লেভেল, পাইলের এই অংশটাকে পরবর্তীতে ভেঙে ফেলা হয় এবং এখান থেকেই স্ট্রাকচারের অন্য পার্টটি শুরু হয়। মানে পাইলের পরবর্তীতে আমরা যেটি বলি সেটি হচ্ছে রাফ হতে পারে, সেটি পাইল ক্যাপ হতে পারে, সেটা আসলে এখান থেকেই শুরু হয়। তো আমরা দেখি আমাদের মেইন বার বলা আছে যে এখানে 8টি মেইন বার ইউজ করব, ডায়ামিটার হবে 16 মিটার করে। আমরা যদি পাইলের ভিতরে প্রবেশ করি, পাইলের ভিতরেও এই রিবারটি কিন্তু আছে, এবং এই রিবারটি তাহলে পাইলের ভিতরে কতটুকু লম্বা পর্যন্ত আছে, 16.8 মিটার। কিন্তু আমরা এত লম্বা রিবার তো বাজারে আসলে কিনতে পাবো না, তো বাজার থেকে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে 12 মিটার লম্বা রিবার পাওয়া যায়। তো আমাদের যদি রিবার কখনো জোড়া দেওয়ার প্রয়োজন হয় সেখানে আমরা কিভাবে দিব, রিবার তো এভাবে জোড়া দেওয়া সম্ভব না, এভাবে আমরা দিব না, আমাদের এভাবে দিতে হবে, একটা রিবার আর একটা রিবারকে ওভাল লেপ করবে, এটাই হচ্ছে লেপিং। তো আমাদের ড্রয়িং এ বলা আছে যে লেপিং হবে 300। তাহলে আমাদের একটি মেইন বারের লেন্থ কত হলো, কাট অফ লেভেলে আছে 1.1 মিটার এবং ভিতরের অংশটি আছে 16.8 মিটার, আর আমরা লেপিং হিসেবে দিচ্ছি 300 mm। তাহলে আমাদের মেইন বারের লেন্থ আসতেছে 18.2 মিটার, এটা হচ্ছে একটা মেইন বারের। তো আমরা মেইন বার ইউজ করবো 8টা, তো এটা যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের টোটাল রানিং মিটার হচ্ছে 145.6 মিটার। তো এই মিটারকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে d² / 162.2, এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের কত মিটার লম্বা রিবার। তো আমরা যদি এই এটি করে ফেলি, এই ক্যালকুলেশনটি করে ফেলি, তাহলে আমাদের আসলে 229.80 কেজি রিবার লাগবে 16 মিলি ডায়ার। ওকে, তো এর পরবর্তী পার্টে আমরা দেখবো আমাদের রিং, ভিতরে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রিং, রিং এর ব্যবহারটি। রিং আমাদের ড্রয়িং এ বলা আছে রিং হবে 4 মিটার পর পর, এবং রিং কতটুকু লেন্থে হবে সেটা হচ্ছে 16.8 মিটার। এই পুরো অংশটাতে আমরা রিং ব্যবহার করব 4 মিটার পর পর। যদি আমরা ক্যালকুলেশনটি করে ফেলি তাহলে দেখবো যে আমাদের প্রায় 5টি রিং লাগবে। তো 5টি রিং যদি লাগে তাহলে আমাদের এখন রিং এর ডায়া কত হবে সেই ডায়া কিন্তু জানা দরকার, তাহলে আমরা আসলে কতটুকু লম্বা আমাদের রিবার কাটার প্রয়োজন হবে সেটি আমরা বের করি। রিং এর ডায়াটি কিভাবে বের করবো, আমরা কভারিং এর জন্য 75 করে বাদ দিলাম, তারপর হচ্ছে রিংটি যেহেতু মেইন বারের ভিতরে থাকবে তো মেইন বারের ডায়া হচ্ছে 16, তাহলে এই 16 কিন্তু আমাদের বাদ দিতে হবে। যদি আমরা এই সবগুলো বাদ দিই তাহলে আমাদের রিং এর ডায়া আসতেছে 318। তাহলে আমাদের রিংটা এখান থেকে শুরু হয়ে যদি এভাবে এসে এখানে শেষ হয়ে যায় তাইলে হচ্ছে 318। কিন্তু আমরা আগেই বলেছি এভাবে আমরা কখনোই কোনো রিবার রাখবো না, এটা রাখা ঠিক না, তো আমরা এভাবে ওভারল্যাপ করতে হবে। যদি ড্রয়িং এ বলা থাকে যে লেপিংটা কত হবে তাহলে তোমরা সেটা ফলো করবো, আর যদি না বলা থাকে তাহলে এখানে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করবো সেটি হচ্ছে 10D, মানে 318+ হচ্ছে 10D, সেটা হচ্ছে লেপিং এর জন্য, একটা রিং যে ভিতরে যে রিংগুলো রিং এর লেপিং এর জন্য। তো আমরা যদি এই ক্যালকুলেশনটি করি তাহলে হচ্ছে আমাদের 1.099 মিটার রিইনফোর্সমেন্ট এর প্রয়োজন হবে। তো আমাদের এরকম রিং লাগবে 5টা, তো আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 5.495 মিটার রিবার লাগবে 10 মিলি শুধুমাত্র রিং এর জন্য। তো আমরা এটা কেজিতে কনভার্ট করে ফেলি, d² / 162.2,
ডি এর জায়গায় হচ্ছে 10 মিলি, যেহেতু আমরা 10 ব্যবহার করলাম তাহলে আমাদের আসতেছে 3.3877 কেজি রিবার লাগবে। এবার হচ্ছে আমাদের যে স্পাইরাল বার আছে সেই স্পাইরাল বার আমরা বের করব আমাদের কতটুকু লাগবে। রিং আর স্পাইরালের ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে। স্পাইরাল হচ্ছে এখান থেকে যদি স্পাইরালের স্টার্ট পয়েন্ট হয় সেটা ঘুরতে ঘুরতে এখানে চলে আসে, মানে হচ্ছে মাঝখানে একটা হাইট আছে। সেটা রিং এ যেটা হতো এখান থেকে স্টার্ট হয়ে ঘুরে আবার এখানেই এটা মিলে যেত, কিন্তু স্পাইরালে এখানে স্টার্ট হলে এটা ঘুরে এসে এখানে এসে শেষ হচ্ছে। তো নির্দিষ্ট একটা হাইট আছে যার কারণে রিং এর থেকে স্পাইরালে একটু বেশি রিবারের প্রয়োজন হবে। তো এই জন্য আমাদের যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে আমাদের এই ফর্মুলাটি আমরা ব্যবহার করব। এই ফর্মুলাটির জন্য আমাদের যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে এন। এন হচ্ছে কয়টা রাউন্ড হবে, মানে কয়টা স্পাইরাল হবে সেই নাম্বারটি বের করব। তারপরে হচ্ছে পাই টু পাই, আর ক্যাপিটাল ডি যেটা সেটা হচ্ছে স্পাইরালের ডায়াটা কত হবে সেটা, আর স্মল ডি হচ্ছে রিং এর ডায়ামিটারটা কত সেটা। তাহলে আমরা প্রথমে এন বের করি। আমাদের টোটাল স্পাইরাল হলো কতটুকু জায়গার মধ্যে সেটা হচ্ছে 16.8 মিটার, এবং এর স্পেসিং কত হবে 150 করে সেন্টার টু সেন্টার হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটি করি তাহলে আমাদের 112 প্লাস 1 যদি করি 113টা স্পাইরাল প্রয়োজন হবে। তাহলে আমাদের ফর্মুলার মধ্যে আমাদের ভ্যালুগুলো আমরা বসাই দিই। এন হচ্ছে এন এর জায়গায় 113, তারপর হচ্ছে পাই টি, ডিটা আমাদের বের করতে হবে। স্পাইরালটা হচ্ছে মেইন বারের বাইরে থাকবে, তো আমরা 75-75 করে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের স্পাইরালের জন্য ডায়াটি হচ্ছে 350 প্লাস হচ্ছে আমাদের ডায়ামিটার রিবারের যে ডায়া সেটা হচ্ছে 10 প্লাস 8 ডি 10, তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে 127.879 মিটার। এই মিটারকে আমরা আগের মতো পুরাতন সূত্র ওইভাবে আমরা মিটারে কেজিতে কনভার্ট করে নিতে পারি। তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি, ডি স্কোয়ার বাই 162.2, এটাকে আমরা মাল্টিপ্লাই করব 127.879 দিয়ে, তাহলে আমাদের আসছে 78.8 কেজি লাগবে স্পাইরালের জন্য 10 মিলি রিবার। আশা করি আপনারা ক্যালকুলেশনটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই পাইলটি কংক্রিটের পরিমাণ কত সেটি বের করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ।